এখন দেখবেন ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নিয়ে অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ, পরিচালনা মোহাম্মদ এমানত হোসেন সোহাগ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বসুন্ধরা সেভেন বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে আছি আমি আনি খান। দর্শক, আপনারা অলরেডি জানেন আমাদের এই অনুষ্ঠানটি শিল্প, ব্যবসা, বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ক একটি অনুষ্ঠান। আশা করছি আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লাগে। দর্শক, আমরা সবাই জানি পাটকে বলা হয় সোনালী আঁশ। পাটের সুদিন ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বরে শুরু হয়েছে পাট মেলা 2018। এ মেলায় 120টি উদ্যোক্তা প্রতিষ্ঠান তাদের পাট পণ্যের পসরা সাজিয়ে বসেছে। মেলা ঘুরে রিপোর্ট করেছেন মোহাম্মদ এমানত হোসেন সোহাগ। চলুন বিস্তারিত দেখে নিই। সোনালী আঁশ পাটের সুদিন ফিরতে শুরু করেছে। বাংলাদেশ পাটকল কর্পোরেশন এবং পাট ডাইভার্সিফিকেশন বিভিন্নভাবে তারা উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্বে প্রায় 500 বিলিয়ন পলিথিন প্রয়োজন হয় প্রতিদিন। বাংলাদেশ পাটকল কর্পোরেশন তার ডাইভার্সিফিকেশনের মাধ্যমে সোনালী ব্যাগ তৈরি করছে। এই ব্যাগটি যদি মার্কেটে আসে তাহলে পাট তার সুদিন ফিরিয়ে পাবে। প্রিয় দর্শক, এখন দেখবেন 3 দিন ব্যাপী পাট পণ্যের প্রদর্শনীর উপর একটি বিশেষ প্রতিবেদন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের চত্বরে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার JDPC এর উদ্যোগে আয়োজিত এ মেলায় 120টি উদ্যোক্তা প্রতিষ্ঠান তাদের পাট পণ্যের পসরা সাজিয়ে বসেছে। মেলায় ঢুকতেই পাট আর পাট পণ্যের বিশেষ অন্দরসজ্জা নজর কাড়ে। শুরুতেই JDPC-র কেন্দ্রীয় প্রদর্শনী। শোবার ঘরের আদলে সাজানো হয়েছে একটা অংশ। ঘরের সোফা, পর্দা, বিছানার চাদর, বালিশের কভার, ফ্লোর ম্যাট, ল্যাম্পশেড সবই পাটের। শোবার ঘরে পাটের মোড়ায় বসানো পুতুলের গায়েও পাটের শাড়ি। ঘরের দেয়ালও পাটের আবরণে ঢাকা। সোনালী আঁশে তৈরি প্রায় 240 ধরনের পণ্য উপস্থাপন করা হয়েছে মেলায়। উদ্যোক্তাদের প্রচেষ্টায় বহুমুখী পাট পণ্যের সংখ্যা ক্রমশই বাড়ছে। আমরা আসলে বেসিক্যালি এখানে বিক্রি করছি না, মানুষের সাথে পরিচিতি লাভ করার জন্য আমরা এখানে ডিসপ্লে হিসেবে রেখেছি। আমরা প্রি বুকিং করছি, তো ইনশাআল্লাহ সামনে আরো সাড়া পাবো। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় প্রতিটি স্টলে রয়েছে ক্রেতা দর্শনার্থীর ভিড়। বাহারি সব রং আর ডিজাইনের তাক লাগানো পাট পণ্য দিয়ে সাজানো এই মেলার প্রতিটি স্টল। আমার পাট নিয়ে চিন্তা করতে যে আমি পাটকে কিভাবে কি করা যায়, ছোট্ট পরিসরে আমি পাটের ডাইভার্সিফাইড প্রোডাক্টে চলে আসি। আমরা একটা সবাই মিলে সম্মিলিতভাবে একটা চেষ্টা করে পাটকে, মানে পাটের আগের যে অবস্থান ছিল আমরা সেই অবস্থায় ফিরে নেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। স্টলে স্টলে ঘুরে পাটের তৈরি জিনিসপত্র দেখছেন দর্শনার্থীরা। We are importing jute products from Bangladesh for a long time, almost more than 10 years. So I think this fair is good. And at present, you know, the market situation is not so good. But for the diversified product, I think if you do more, it will be better for the jute sector in Bangladesh. মেলায় নিয়ে এসেছে পাটের তৈরি পাঞ্জাবি। মেলায় দৃষ্টিনন্দন লেডিস ব্যাগ, জুতা ও স্যান্ডেল নিয়ে এসেছে খুলনা জুটেক্স। আমাদের নিরবিচ্ছিন্ন গবেষণায় এগিয়ে চলেছে পাট পণ্যের বাজার। মাননীয় প্রধানমন্ত্রী, উনি ওনার উদ্যোগেই আমাদের এই পাট 6 মার্চ পাট দিবসের শুরু। উনি 6 মার্চকে পাট দিবস ঘোষণা করেছেন। আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা সবার ঘরে ঘরে আসলে পাটের পণ্যটা পৌঁছে দিতে চাই। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই যে আমাদের পাটটা আমাদের থাকুক, সারা পৃথিবীব্যাপী এর বিস্তার হোক, এটাই আমাদের উদ্দেশ্য। জুট পাল্ম থেকে নরম তুল তুলে ভিসকস তৈরি করেছি। এ থেকে তৈরি হচ্ছে উন্নত মানের সুতা, যা আমাদের তৈরি পোশাক খাতে ব্যাপক সম্ভাবনা নিয়ে আসবে। মেলার উদ্যোক্তারা জানান, গত বছর মেলায় 3,65,00,000 টাকার বহুমুখী পাট পণ্য বিক্রি হয়েছে এবং 4,12,00,000 টাকার অর্ডার পাওয়া গেছে। পাটের তৈরি শাড়ি, পাঞ্জাবি, কোটি
জ্যাকেট, স্যুট, সোফা, জামা, জুতা, বিছানার চাদর, ফুলদানি, ব্যাগ, মেয়েদের পার্স, কুশন, খাট, দেয়ালের চিত্রকর্ম, ভেড়া, হরিণ, কচ্ছপ, ঘোড়া। পাট দিয়ে আরো কত কি যে তৈরি হতে পারে তা মেলায় গিয়ে না দেখলে বিশ্বাসই করা কঠিন। পাট ও পাটজাত পণ্যের বাজার বিকাশে মেলায় পাটের তৈরি পলি ব্যাগ প্রদর্শন করা হয়েছে। লতিফ বাহনী জুট মিলে তৈরি পলি ব্যাগ, যার নাম সোনালী ব্যাগ নাম দেয়া হয়েছে। এটা আমাদের পরিবেশ বান্ধব এবং এটা আপনার নর্মাল যে পলিথিন তার থেকে দেড় গুণ বেশি দ্রব্যাদি ক্যারি করতে পারে। এই মেলাতে বিজিএমসির পক্ষ থেকে আমরা সম্প্রতি আবিষ্কৃত পাট থেকে সোনালী ব্যাগ, যেটা দেখতে একেবারে পলিথিনের মতো ব্যাগ মনে হবে, এখানে যে ব্যাগটা তৈরি হয়েছে এই ব্যাগটি সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল এবং পরিবেশ বান্ধব। এর প্রক্রিয়াজাত পরিবেশ বান্ধব এবং এই ব্যাগটি পুরাটাই প্রক্রিয়াজাত, মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা বায়োডিগ্রেডেবল কম্পোস্টেবল, যেটা বলে ব্যাগটি 5 ঘন্টার মধ্যে পানিতে মিশে যায় এবং 5 থেকে 6 মাসের মধ্যে এই ব্যাগটি মাটিতে পচে যায়। সুতরাং এবং এটা রিসাইকেল করা যায়, রিসাইকেল মানে এটাকে আবার পুনরায় ব্যবহার করার পরে ব্যাগটাকে আবার আগের মতো ব্যাগ বানানো যায়। এবং এখানে আরেকটা জিনিস হয়, যেটা সেটা হলো যে এই ব্যাগটা মাইক্রোবায়াল মানে যে কোনো পোকামাকড়ের ব্যাগটা খাইয়ে ফেলে, ফলে মাটিতে মিশার পরে এটা সার হিসেবে ইউজ করা যায়। এই হলো উপকারিতা। যদি এই ব্যাগটি আমাদের যদি চালু করা যায়, পাট থেকে যেহেতু তৈরি হচ্ছে, পাট পণ্যে সাংঘাতিকভাবে এর একটা ডিমান্ড তৈরি হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা দেশে 2030 সালের মধ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থা। এর মধ্যে মিশরে 30,000 একর জমির উপর দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু ইন্ডাস্ট্রিয়াল সিটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখানে প্রায় 2 কোটি লোকের কর্মসংস্থান হবে। এই অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামকে তো বটে, পুরো দেশের চেহারা পাল্টে দিবে। বঙ্গবন্ধু ইন্ডাস্ট্রিয়াল সিটি ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ এমারত হোসেন সোহাগ। চলুন প্রতিবেদনটি দেখে নিন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা 30,000 একর জমি নিয়ে একটি বিশেষ অঞ্চল, শিল্প অঞ্চল গঠনের কাজ শুরু করেছে। এই শিল্প অঞ্চলটি 2030 সালের মধ্যে কাজ সমাপ্ত হবে এবং এই কাজটি সমাপ্ত হলে এখানে প্রায় 2 কোটি লোকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখবেন এই মিরেশরাই বিশেষ শিল্প অঞ্চলের উপর একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশে 2030 সালের মধ্যে মিরেশরাই 30,000 একর জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে দেশে 2 কোটি লোকের কর্মসংস্থান হবে। দেশ গড়ে উঠবে শিল্প সমৃদ্ধ উন্নত বিশ্বের দেশ হিসেবে। ইতিমধ্যে মিরেশরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এই সকল কাজ বাস্তবায়ন করছে। চট্টগ্রামের মিরেশরাই এলাকার পশ্চিম অঞ্চলে শিল্পচর, নীলের চর, সাধুর চর, চর মোবারক, চর নাসরিন সহ পূর্ব পশ্চিম ইসাখালী, ডোমখালী, সাহেরখালী, মগাদিয়া এলাকার প্রায় 12টি মৌজায় পতিত জমি ছিল, যেখানে মহিষ, গরু, ভেড়ার বাথান ছিল। এই সকল পতিত জমি নিয়ে বেজা শিল্পায়নের এক মহাপরিকল্পনা গ্রহণ করে ইতিমধ্যেই প্রায় 18,000 একর জমি অধিগ্রহণ করে তাদের বিল পরিশোধ করে ব্যাপক উন্নয়ন কাজ করে চলেছেন। অবশিষ্ট জমি অধিগ্রহণের সকল প্রকার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা সর্বতোভাবে সহযোগিতা করতেছি, কোনো অসুবিধা হয় নাই। প্লাস ম্যাক্সিমাম জমি যেগুলো আপনার খাসলেন ওগুলো এর আওতায় আসতেছে। প্রাথমিকভাবে প্রায় 150 কোটি টাকা ব্যয়ে মিরেশরাইয়ের চট্টগ্রাম মহাসড়ক থেকে 17 কিলোমিটার সংযোগ সড়ক চালুর কাজ পুরোদমে এগিয়ে চলেছে। 5ম তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের কাজ চলছে, এতে ব্যয় হবে প্রায় 26 কোটি টাকা। এই শিল্প অঞ্চল গড়ে তোলার জন্য চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড একটি 20 কিলোমিটার লম্বা রাস্তার নির্মাণ কাজ করছেন। এছাড়াও ডাইকাট ও বেড়ি বাঁধ নির্মাণ করছেন, এই কাজে ব্যয় হবে প্রায় 1,150 কোটি টাকা। এছাড়াও চায়নার এই কোম্পানি 880 একর জমি মাটি ভরাটেরও কাজ করছেন। মিরেশরাইয়ের এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুতায়নের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। খুঁটি ও লাইন টানার কাজ শেষের দিকে।
দুটি পাওয়ার প্ল্যান্টের নির্মাণ কাজ চলছে। এতে ব্যয় হবে প্রায় 1,000 কোটি টাকা। গত সপ্তাহে এই সকল উন্নয়ন কাজ দেখার জন্য মিরেশ্বরের এই শিল্প অঞ্চল পরিদর্শন করেন বেজার চেয়ারম্যান পবন চৌধুরী। তিনি হেঁটে হেঁটে নির্মাণ কাজ দেখেন এবং কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদারদের সাথে কথা বলেন। দ্রুত নির্মাণ কাজে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বৃষ্টির সিজনের পূর্বেই রাস্তাঘাট ও মাটি ভরাট করার নির্দেশ প্রদান করেন। মিরেশ্বরাইয়ের এই অর্থনৈতিক অঞ্চলটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শিল্প শহর করার প্রস্তাব দিয়েছেন বেজা কর্তৃপক্ষ। তারা এই শিল্প শহরটির নাম বঙ্গবন্ধু ইন্ডাস্ট্রিয়াল সিটি করার জন্য সরকারের নিকট অনুমোদন চেয়েছেন। মিরেশ্বরাই এই শিল্প অঞ্চলটির ভূমি উন্নয়নের পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, পানি, রাস্তাঘাট, অবকাঠামো নির্মাণের কাজ চলছে। অপরদিকে সমুদ্র পারে নৌবাহিনী ড্রেজার দিয়ে মাটি ভরাট ও বেড়ি বাঁধ নির্মাণ কাজ করছেন। এছাড়া ব্লক তৈরি সহ বেড়ি বাঁধ করারও কাজ করছেন। একঝাঁক চায়না শ্রমিকরা এখানে সার্বক্ষণিক কাজ করছেন। We sign the contract and we make the mobilization for this project and we prepare all the equipment, all the manpower and to do this work. And you find that the CCECC and the CRCC JV is we are working this job and we do our 100%, no, it's, I should say 120%, the working hard to make this project to finish on time. That's a give a very beautiful and good quality to the work for the Beza. দেশের বিজ্ঞ মহল আশা করছেন এই শিল্প অঞ্চল গড়ে উঠলে দেশের চেহারা বদলে যাবে, অর্থনীতিতে দেশ হবে স্বনির্ভর। তিনটি অর্থনৈতিক অঞ্চলকে আপনার ঘিরে আমরা প্রস্তুত করছি বাংলাদেশের সর্ববৃহৎ ইন্ডাস্ট্রিয়াল সিটি। এটা শুধু মিরসরাই নয়, প্রকৃত অর্থে এখানে ফেনী অর্থনৈতিক অঞ্চল, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এবং সীতাকুণ্ড অর্থনৈতিক অঞ্চল, ভিতরে ইন্টারনাল যে রাস্তাগুলো নির্মাণের কাজ চলছে এগুলো সবগুলোই 4 লেন হবে এবং সেটার দৈর্ঘ্য হবে 250 কিলোমিটারের মতো। আর এখানে এই মুহূর্তে মিরসরাই 2A এনব্যাকমেন্টের উপরে আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে 2A 2B এগুলো ডেভেলপমেন্টের জন্য টেন্ডার করা হয়েছে। চাইনিজ কোম্পানিগুলো সিসিসিসি এবং সিএসিসি ওরা কাজ করছে। আমাদের বাম পাশে 500 একর জমিতে বসুন্ধরা ইকোনমিক জোন ডেভেলপমেন্টের কাজ চলছে। সব কিছু মিলে বলতে পারি আমরা বাংলাদেশের আগামী নির্মাণ কাজটা মূলত এখানেই হচ্ছে। আগামীর যে বাংলাদেশ, আগামীর যে বাংলাদেশের শিল্পায়ন, আগামীর যে বাংলাদেশের সমৃদ্ধি, সেটার মূল ঠিকানা হবে এই বঙ্গবন্ধু ইন্ডাস্ট্রিয়াল সিটি। দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানে এ পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন। ঢাকা রিসোর্ট এট কালিয়াকৈর গাজীপুর, 55 কিলোমিটার্স নর্থ ফ্রম ঢাকা। Combination of captivating natural beauty of Pawal Dhar and modern amenities. Here, unique services for your enjoyment, luxurious hotel and cottage, beautiful picnic and sports zone, shooting zone, modern swimming pool, corporate day out, conference room, restaurant, event facilities, eco park and kids zone. Booking is on. Contact 01762-55444. Your home away from home. Dhaka Resort. দর্শক, বিরতি থেকে ফিরে এলাম বসুন্ধরা সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ। সাথে থাকার জন্য ধন্যবাদ। ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এবিসিসিআই এর বার্ষিক মিলন মেলা বুলতা একটি গ্রাম্য পার্কে অনুষ্ঠিত হয়। এবিসিসিআই এর 1,800 সদস্যদের পরিবার পরিজন সহ প্রায় 5,000 লোকের সমাগম ঘটে এই মিলন মেলায়। মিলন মেলাটি পরে উৎসবে বা মেলায় পরিণত হয়। এখানে ছিল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় লটারি রাফেল ড্র। রাফেল ড্রতে একটি প্রাইভেট কার, মোটরসাইকেল সহ 101টি পুরস্কার বিভিন্ন পরিবারের লোকজন লটারির মাধ্যমে পুরস্কার পান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবিসিসিআই এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সহসভাপতি জনাব শেখ ফজলি ফাহিম, সহসভাপতি মুত্তাকিম আশরাফ। অনুষ্ঠানটি প্রাণবন্ত ছিল, সার্বক্ষণিক। শিল্পীদের পরিবেশনা ছিল, সাংস্কৃতিক সন্ধ্যা ও বিভিন্ন ধরনের দেশীয় সাংস্কৃতিক গান তারা পরিবেশন করেন। এই এবিসিসিআই যে আয়োজন হয়েছে, এই আয়োজনের মধ্যে আমরা পরিবারের সদস্যদেরকে নিয়ে
এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা নিজেদেরকে গর্ববোধ করতেছি। সবার সাথে একসাথে দেখা হলো, খেলাম, ঘুরলাম, গল্প করলাম, সবার সাথে গেট টুগেদার হলো, আনন্দ ফুর্তি করলাম। এটা বিসিসিআই উদ্যোগে একটা সুন্দর জিনিস হয়েছে, এটা যাতে প্রতি বছর করা হয় এটাই আমি আশা করি। আমাদের অনেক সদস্যরা আসছে, এটা পুরো পারিবারিক একটা মিলন মেলা বিসিসিআই পরিবারের। আমাদের এখানে প্রেসিডেন্ট সাহেব আছেন, জিবি মেম্বাররা এসেছেন পরিবার নিয়ে, এই জন্য আমরা খুবই আনন্দিত। মিলন মেলাতে সে একটি দেখছি যে আমাদের প্রত্যেকের যে বন্ধন, প্রত্যেকের সাথে পরিচয় এবং প্রত্যেক পরিবার থেকে নিয়ে এসছে, একজন একজনের সাথে পরিচিত হচ্ছে, সুখ দুঃখের কথা বলছে। আমাদের সাধারণ মেম্বাররা যারা আছে ওরা কিভাবে ভালো থাকতে পারে, ওরা কিভাবে ভালো খেতে পারে, ওদের পরিবাররা কিভাবে ভালোভাবে আজকের দিনটা মজা করতে পারে, আমার খুব ভালো লাগছে। অনেকদিন আমাদের একসাথে হওয়া হয় না, সারা বাংলাদেশ থেকে আমাদের সমস্ত চেম্বার এবং অ্যাসোসিয়েশন গুলোর প্রতিনিধিরা এসছেন তাদের পরিবার পরিজন নিয়ে, একটা নির্মল আনন্দ অনুভব করছেন, এতে আমরা অত্যন্ত আনন্দিত। বদলে যাচ্ছে দিন, তার পাশাপাশি বদলাচ্ছে ক্যারিয়ার ভাবনা, তাই আজ অনেকে পেশা হিসেবে স্বাধীন ও সৃজনশীল ইন্টেরিয়র ডিজাইন পেশায় নিজেকে নিয়োজিত করছেন, আর দক্ষতা ও রুচিশীলতার পরিচয় প্রকাশ করে নিজের আইডিয়ার শৈল্পিক প্রকাশ ঘটাচ্ছে আজকের দিনের ইন্টেরিয়র ডিজাইনাররা। বছরে প্রায় 1000 কোটি টাকার মার্কেট রয়েছে এই ক্ষেত্রে। এই পেশায় তরুণ ডিজাইনাররা দিন দিন ঝুঁকে পড়ছে, তাদের মধ্যে লায়ন সাইফুল ইসলাম শেকুল একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার। 2006 সালের 1 ফেব্রুয়ারি একজিন ইন্টেরিয়র প্রতিষ্ঠা করি। একজিন ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সেক্টরে বিচরণটা খুব কম ছিল, আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র ছিলাম। স্বাভাবিকভাবে আমি আমার অভিজ্ঞতা অর্জন করার স্বার্থে বিভিন্ন প্রতিষ্ঠানে 2006 থেকে 2009 সালে অভিজ্ঞতা অর্জনের স্বার্থে জব করি। অতপর 2009 সালের 7ই আগস্ট বৃহত্তর পরিসরে আজকের এই একজিন ইন্টেরিয়রের যাত্রা শুরু হয়। একক দক্ষতায় রাজধানীর মধ্যপাড়া লিং রোডে গড়ে তুলেছেন একজিন ইন্টেরিয়র প্রতিষ্ঠান, যিনি সেখান থেকে দেশের বড় বড় প্রজেক্ট কাজ করছেন। রেসিডেন্স, কমার্শিয়াল কমপ্লেক্স, রেস্টুরেন্ট, ডিপার্টমেন্টাল স্টোর, শপিং মল, বিভিন্ন ধরনের বড় বড় অট্টালিকা বিল্ডিংয়েও সে কাজ করছে। ইন্টেরিয়র এক্সটেরিয়র কাজের ক্ষেত্র বাংলাদেশে বর্তমানে অনেক প্রসারিত। আমরা একজিন ইন্টেরিয়র বাংলাদেশে মূলত কমার্শিয়াল যে সেক্টরগুলো আছে এটাকে বেশি প্রায়োরিটি দেই, তারপরেও হোম ডেকোর, রেসিডেন্সিয়াল যে প্রজেক্টগুলো আছে এগুলো আমরা করি, তবে মূলত আমাদের বিচরণটা কমার্শিয়াল সেক্টরে, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি, বিভিন্ন মার্কেট, এই ধরনের কাজগুলোই মূলত আমরা বেশি করে থাকি। স্কুল কলেজের যে প্রতিষ্ঠান, অর্থাৎ কমার্শিয়াল বেসড যে কাজগুলো, এগুলি হচ্ছে আমাদের মূলত প্রায়োরিটি বেশি দিয়ে থাকে। একটা মার্কেট কিংবা একটা অফিস যখন ইন্টেরিয়র কাজ করতে যায় তখন ওই মার্কেটের স্ট্রাকচার দাঁড় করানো থাকে, তার উপর ভিত্তি করে সেখানে যে জিনিসটা করতে হয় সেটাই আমরা প্রোভাইড করি। আর তাছাড়া অফিসিয়াল যে কাজগুলো হয় সেখানে একটা ডিজাইন প্রোভাইড করা থাকে, সেখানে হয়তো আমরা কিছু কারেকশন নিয়ে আসি, কিন্তু অপরদিকে যদি একটা হোম ডেকোর করা হয়, একটা রেসিডেন্সিয়াল যখন আমরা ইন্টেরিয়র ডেকোরেশন করতে যাই তখন প্রথমে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা জেনে নিই যে তার বাজেট কত, তার এই যে ফ্ল্যাটটা করবেন সেখানে উনি কী কী ধরনের জিনিস, প্রোডাক্ট চাচ্ছেন, সেগুলো জেনে তারপর আমরা আমাদের তাদের কনসেপ্টের সাথে আমাদের কিছু আইডিয়া প্রোভাইড করে আমরা একটা পুরো 3D ডিজাইন করি। দেন ডিজাইনটা তাদের কাছে প্রেজেন্টেশন করার পরে তাদের যদি কোথাও কারেকশনের প্রয়োজন হয় সেটা জেনে নিয়ে আমরা আবারও ওটাকে ফুল ডিজাইন হিসাবে তাদের কাছে অ্যাপ্রুভাল নিয়ে দেন আমরা আমাদের ফাইনাল ওয়ার্কটা শুরু করি। আপনারা দেখছেন বসুন্ধরা সিমেন্ট প্রেজেন্টস বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা দেখব আয়ুর্বেদিক ও ইউনানি ঔষধ শিল্প সমিতির যৌথ মত বিনিময় সভার উপরে একটি প্রতিবেদন, চলুন দেখে নিন। বাংলাদেশ আয়ুর্বেদিক ও ইউনানি ঔষধ শিল্প সমিতির যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মতিঝিলের সমিতির নিজস্ব কার্যালয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার সেলিম মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সাইদ আহমেদ সিদ্দিকি, উপস্থিত ছিলেন সবুর খান, কে এম খায়রুল বাশার, মনিরুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন ঔষধ শিল্পের সারা বাংলাদেশ থেকে আসা মালিকগণ। প্রধান অতিথি তার ভাষণে বলেন, বাংলাদেশের ঔষধ শিল্পের আরও উন্নতি করতে হবে এবং অর্থনীতির চাকা সচল রাখতে হবে এবং মানুষের কর্মসংস্থান বাড়াতে হবে। সভাপতি তার ভাষণে ওষুধের গুণগত মান বজায় রেখে ওষুধ তৈরি করার আহ্বান জানান এবং সব শেষে সবার মতামতের ভিত্তিতে সভা শেষ করেন। এই মত বিনিময় অনুষ্ঠানে
আমরা সদাশয় সরকারের নিকট আমাদের প্রথম দাবি স্বল্প সুদে আমাদের ঋণ দেওয়া হোক এবং প্রতিটা ওষুধ কোম্পানিকে তার নিজস্ব ভেষজ উৎপন্ন করে ওষুধ তৈরি করতে পারে সেই জন্য অন্তত 5 বিঘা করে জমি বরাদ্দ দেওয়া হোক। আমরা আশা করি অদূর ভবিষ্যতে এই সেক্টরের থেকে যদি আমরা এক্সপোর্ট করতে পারি তাহলে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা আনানো হবে এবং দেশ উন্নতি লাভ করবে। আমরা স্বাস্থ্যসেবায় প্রায় 8% সেবা দিয়ে থাকি বাংলাদেশে, কিন্তু জাতীয় স্বাস্থ্য বাজেটে আমাদের বাজেটটা খুবই কম। সম্পূর্ণ শিল্প মালিকদের নিজস্ব অর্থায়ন, নিজস্ব মেধা এবং প্রজ্ঞা নিয়ে আমরা আগে যাচ্ছি। প্রায় আমাদের 300 ইউনানি ইন্ডাস্ট্রি, প্রায় 270-270 মতো আয়ুর্বেদিক ইন্ডাস্ট্রি, আমরা প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান করেছি এখানে বাংলাদেশে। এবং স্বাস্থ্যসেবায় গ্রামে গঞ্জে যা দেখবেন আমাদের ব্যাপক আমরা মানে অবদান রাখতেছি। দর্শক, এ কথা আমরা সবাই জানি, বাঙালি মাত্রই ভোজন রসিক। সেই ভোজন রসিক বাঙালিদের খাবারের পাতে যদি পড়ে বিভিন্ন স্বাদের মজাদার খাবার, তাহলে তার কথাই নেই। বাঙালির 16 আনার রসনা পূর্ণ করতে উত্তরায় গড়ে উঠেছে হাংরি ডাক রেস্টুরেন্ট। চলুন এর উপর একটি প্রতিবেদন দেখে নিই। উত্তরা মডেল টাউন এখন জনবহুল একটি আধুনিক মানের আবাসিক এলাকা। এলাকার উন্নয়নের সাথে সাথে এখানে গড়ে উঠেছে বিশ্বমানের রেস্টুরেন্ট, মার্কেট, হোটেল ও মোটেল। তেমনি উত্তরা এইচএম প্লাজার সাথেই গড়ে উঠেছে বিশ্বমানের আধুনিক রেস্টুরেন্ট হাংরি ডাক। রেস্টুরেন্টে প্রবেশ করলেই মনে হবে ইতালি, সিঙ্গাপুর বা জাপানের যে কোনো রেস্টুরেন্ট। আসলে তা নয়, এটি বাংলাদেশের অত্যাধুনিক রেস্টুরেন্ট হাংরি ডাক। হাংরি ডাকের টেবিলগুলো অত্যন্ত চমৎকার ভাবে সজ্জিত রয়েছে। ভেতরে রয়েছে আলো আধারের আবহাওয়ায় সুন্দর সুন্দর বাতি ও লাইটিং, দেখলেই যে কোনো ক্রেতার মনকে আকৃষ্ট করবে। রিসেপশনের সার্ভিস থেকে শুরু করে সবকিছু মিলিয়ে একটি সুন্দরতম টিম এখানে কাজ করছে। পাশেই সাজানো রয়েছে দেশি বিদেশি খাবারের 55টি আইটেম। বিশেষ করে হাংরি ডাকের ইন্ডিয়ান, থাই, চাইনিজ, ইন্দোনেশিয়া ও বাংলা খাবার রয়েছে। হাংরি ডাক ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে আমাদের পারিবারিক ভাবে সমস্ত ধরনের অনুষ্ঠানের আয়োজনে আমরা করে থাকি। সাধারণত বিবাহ, এছাড়া ওয়ালিমা, আখ, জন্মদিনের অনুষ্ঠান, বিবাহ বার্ষিকের অনুষ্ঠান, সব ধরনের অনুষ্ঠান আমাদের এখানে অর্গানাইজ করি আমরা। উত্তরার যে সকল নামি দামি রেস্টুরেন্ট রয়েছে এর মধ্যে হাংরি ডাক রেস্টুরেন্ট জনপ্রিয়তার সকলের শীর্ষে রয়েছে। এখানকার রান্নার গুণগত মান খুবই উন্নত মানের। হাংরি ডাক ফ্যামিলি রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমাদের মূল উদ্দেশ্য শুধু ব্যবসা না, আমাদের উদ্দেশ্য গেস্টদের সেবা করা। আমরা আমাদের খাবারে টেস্টি সল্ট ইউজ করি না। আমরা সবসময় যাতে গেস্টরা সুন্দর পরিপাটিভাবে ভালো খাবার খেতে পারে, সেই জন্যই আমাদের এই প্রতিষ্ঠান। আমার দিনকে দিন আমার কাস্টমারের সংখ্যা বাড়ছে আর আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমার এই প্রতিষ্ঠানে হাংরি ডাকে প্রচুর পরিমাণে বিদেশি গেস্ট থাকে। তাদের জন্য আমার আপ্যায়ন করার জন্য আমার বিভিন্ন ধরনের ভাষা, আমার যারা পারদর্শী সে ধরনের কর্মচারী আমাদের আমার কাছে আছে এবং তাদের কোনো ধরনের বিড়ম্বনা হতে হয় না। এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমার চারিপাশেই টোটালটাই একদম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা একবার হাংরি ডাক ভিজিট করুন এবং আপনারা আমার হাংরি ডাক আসুন, দেখুন যে আমাদের পরিবেশ এবং আমাদের খাবার কোন ধরনের খাবার, কি খাবার আমরা দিই। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান কেমন লাগে তা জানিয়ে আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বার 01704777777। এছাড়া আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন businessinbangladesh2016@gmail.com। আপনারা অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন youtube.com/businessinbangladesh। দেখা হবে আগামী সপ্তাহে সেম টাইম সেম চ্যানেলে। টেক কেয়ার, বাই বাই।